আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনার? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কুড়াল মাছ দিয়ে রান্না করব। ডাঁটা কুড়াল মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, ফ্রাই করে নিচ্ছি। ডাঁটা আলু দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর ভালো করে জল দিয়েছি অল্প পরিমাণে, যেহেতু জলটা সু অল্প পরিমাণে রাখবো, কিন্তু ডাঁটাটাও সিদ্ধ করতে হবে ভালো করে। তাই সব মশলা দিয়ে পানি দিয়ে জল দিয়ে এখন তরকারিটা রান্নাটা হয়ে গেছে একদম পারফেক্ট তরকারিটা। তারপর পেঁয়াজ কুচি, শুকনা মরিচ আমি একটা ভাজি করব, যে অনেক দিন পর পাতাকপি নিয়ে আসছে, পাতাকপির ভাজি করব একদম সাদা ভাজি। আর ভাজির মধ্যে আপনার শুকনা মরিচ দিলে অনেক ভালো হয়, ঘ্রাণটাও আসে। শুকনো মরিচ খাওয়া একটু ক্ষতিকারক, কিন্তু টেস্টটা অনেক সুন্দর হয় খানা, তাই এই জন্য আমি শুকনা মরিচ ভালো করে দিয়েছি, ভেজে নিয়েছি। তারপর বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজি করলাম অনেক দিন পর পাতাকপি, যেহেতু অনেক টেস্ট লাগছিলো পাতাকপি ভাজিটা, অনেক অসাধারণ লাগছে, অনেক টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ। তারপর রাতের জন্য কী করবো রান্না করিব না, মাঝে মধ্যে রাতে রান্নাটা কিছু হালকা পাতলা খেয়েও চলে, তাই রাতের জন্য আমরা কয়েকটা চিকেনের ইহা ছিল ওগুলো আমরা ভেজে নিলাম। তারপর চিকেনগুলো আমি প্রায় 1 ঘন্টা ম্যারিনেট করে নিয়েছি, আর এগুলো মাইমুনার জন্য রান্না ভেজে দিয়েছি, ওই বেশিরভাগ এগুলো খাইতে চায়। তারপর আমরা ডিনারটা রাতের খাবারটা আলহামদুলিল্লাহ সালাদ টালাদ কেটে ক্যাপসিকাম কেটে আরম্ভ করলাম আলহামদুলিল্লাহ রুটি দিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।